উত্তেজিত হলে পরে কাজকর্মে অনেক ভুল টুল হয়ে যায়, তাই বলছি মাথাটা ঠান্ডা রাখো, দেখবে সব কাজ হয়ে যাবে। হুম স্যার, স্যার আপনি বলেন না স্যার, মাথা ঠান্ডা করা যায়? স্যার আপনি এই যে খাটাখাটনি করে অফিস থেকে বাড়ি ফিরলেন, আপনি বাড়ি ফিরে কি শুনলেন আপনার বউ চুরি হয়ে গেছে? স্যার আপনার কেমন লাগবে স্যার? আপনার মাথা ঠান্ডা থাকবে স্যার? শোনার সংসার ভেঙে দিল ওই মেয়ে ছেলেটা। আমি ওই মেয়ে ছেলেটাকে এমন শিক্ষা দেবো না স্যার, এমন শিক্ষা দেবো ও বুঝবে অন্যের ক্ষতি করলে নিজের কি ক্ষতি হয়, ও ঠিক বুঝবে। না না এই তো ভালো লাগে না, বাড়িতে এসে বউ দেখবো না। ঠিক আছে, তুমি তোমার কাজকর্ম করে যাও, আমি দেখি কতদূর কি করা যায়। ও তুমি এসে গেছো, দাঁড়াও খাবারটা তাহলে গরম করে আনো। খাবার গরম কি গো, আমি তোমাকে এমন গরম গরম খবর দেবো না, শুনলে পরে চমকে যাবে। তোমার মধু আমাদের সন্তানেরা কিছু করলে পত্র সেরা, তারা এতদিনে বাড়িতে একটা হইচই হয়ে যেত, পুরোপুরি হইচই হয়ে যেত। আর যেন অন্য সব মানে পরিবারের বাচ্চারা সংসারে গঙ্গা জলে ধোয়া একবার তুলসী পাতা চালা, এবার দাদাকে কি করবি তুমি জানো? চুপ করে তো, এই মদ খেয়ে এসে একে এই করবো তাকে ওই করবো, মেরে ফেলে দেবো ওকে তাকে আমি মেরে ফেলবো। সব সময় মেরে ফেলবো না, আমাকে এতদিন ধরে হ্যাকিল করেছে, আমি আমি ছেড়ে দেবো? কিছু বলবো না, চুপ করে থাকবো। আমার ছেলে মেয়েরা যখন নাকি কোনো কিছু একটুখানি পান থেকে জুন খসিয়েছে, আমি তো নোংরা সমস্ত গন্ধ ছড়িয়ে দিয়েছে। আর আজকে আজকে আমি ছেড়ে দেবো, একেবারে পিন্ডি চটকে দেবো, পড়ে দিচ্ছি পিন্ডি চটকে দেবো, ছেড়ে দেবো না। তোমার না এই দোষ জানো তো, ঠিক কথা না বলে খালি ফলিতা কর। কি করেছে মধু, কি করেছে এটা বলবে তো? আগে কি করেছে শুনলে না তুমি অবাক কি? আরে একটা শিক্ষিত ভদ্রলোক তার বউকে মধু তুলে নিয়ে চলে গেছে। শুধু তুলে নিয়ে যাও না, তুমি জানো তুই অবাক হয়ে যাবে, বলি জানো ভদ্রলোক কান্নাকাটি করছে যে তার শিক্ষিত বউটাকে তুলে নিয়ে গিয়ে পুরো সংসারটাকে তছনছ করে দিল। হ্যাঁ এই বলো তো মেয়েটাকে, না না হঠাৎ মধু এত কাণ্ডজ্ঞানহীন কাজ করতে যাবে বা কেন? বিমৃতি 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 বুঝলে না, মানুষ যখন বিমৃতি যাবে তখন হিসাব কাজকর্ম কিছু করে। যখন তখন তার পেছনে লেগে গেল, সেই মেয়েটাকে মানে দিয়ে তার স্বামীর এগেনস্টে নানা রকম কেস করাচ্ছে। হ্যাঁ দেখো না তুমি কি হয়, কি হয় তুমি দেখো। আচ্ছা তুমি এসব কথা জানলে কি? ওই একটা কথা আছে না তো, ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে বলি বাতাসে নড়ে, এই ধর্মের কল বাতাসে নড়েছে। আজ সকালে লোকটা বাড়িতে এসেছিল মধুকবির খোঁজে, এসে দাদাকে খুঁজছিল। আমি বলছি না এটা কি, এটা কি করছো, এটা করবে না, হ্যাঁ এটা খুব অন্যায় কাজ, আমার দাদা খুব সজ্জন, আমার দাদা খুব ভালো লোক, কোনোদিন কারো কোনো ক্ষতি করে। দেখো 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 বলি, আমি এত কথা দাদার নামে বলি তো, হ্যাঁ তুমি আমাকে সবসময় বলো কেন আমি দাদার নামে এত কথা, বাইরের লোকের কাছে কিন্তু আমি বলি, বাইরের লোকের কাছে কিন্তু আমি দাদার সুনাম করেছি। কি বলেছে, বলেছে যে না আমি ছাড়বো না,
ওই মধুকবিকে আমি পুলিশে দেবো, অ্যারেস্ট করাবো, আমি ওর জীবন দুর্বিষহ করে ছেড়ে দেবো বলে দিচ্ছি। কিন্তু আমি বলেছি না, এইসব চলবে না, তাই সব চলবে না। তুমি দেখো, আমি 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 কালকে কালকে সকালে আসতে বলেছি, কালকে সকালবেলা এসে দাদাকে ধরতে বলেছি, কারণ দাদা তো ছেড়ে দেয়নি না। দাঁড়াও দাঁড়াও, মধু করেছে? মধু তো এরকম কাণ্ডজ্ঞানহীন মেয়ে নয়। ও হঠাৎ, তুমি আমাকে সব কথাটা একটু খুলে বলো তো। আর কত খুলে বলবো ডালিং, আর কত খুলবো। আরে বাবা, মধুকবিকে ওইরকম মনে হয়, বাড়িতে ওইরকম মনে হয়, সব বাইরে না, একটা মানে মানে সাপের মতো, সাপের মতো। কালকে লোকটা আসবে, লোকটা কি কাঁদাকাটি কর, আমার নিজের নিজের কষ্ট লাগছিল। জানো তো লোকটা কি কাঁদাকাটি করছিল, বলছিল আমার বউ এত ভালোবাসার, বউ এত ভালোবাসি ঘুরতে ঘুরতে। মধুকবি কি বলেছে না তো লোকটা, না লোকটা নাকি তার বউকে নিষিদ্ধ বলিতে বিক্রি করতে গিয়েছিল। এই এইসব ফল অ্যালিগেশন গুলো দেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে? লোকটা ছেড়ে দেবে? লোকটা বলে যে আমি আপনার দাদাকে দেখে নেব। আমি অবশ্য বলেছি না, না এইসব করো না, এইসব করার দরকার নেই। লোকটা কি হাউ করে কান্না, কি হাউ করে কান্না। আমার আমার এত লজ্জা লাগছিল বলি, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এত লজ্জা লাগছিল। চুপ করে তো, মানুষকে ওপর থেকে দেখলেই চেনা যায় না, তাহলে তো একদম। আচ্ছা তুমি ওই লোকটাকে, কৈলাস, হ্যাঁ ওই হলো কৈলাস, কৈলাসকে দেখে তুমি বুঝে গেলে না ও মিথ্যে বলছে না। আচ্ছা মধুকবিকে তুমি এতদিন দেখছো, আর এই একদিনের চেনা লোককে দেখে তুমি এতদিনের চেনা লোকটাকে ভুল বুঝবে? দেখেছো, দেখেছো আমার মাথাটা কেন গরম হয়ে যায়, কেন আমি মানে আবার মাঝে মাঝে আগের মতো হয়ে যাই, বুঝতে পারো? স্বামীর কথা বিশ্বাস করলে না, ওই মধুর কথা বেশি বিশ্বাস হচ্ছে, তাই না? বেশি বিশ্বাস করছ? এই মুশকিল, এই মুশকিল তোমার হচ্ছে, এই মুশকিল। তুমি হচ্ছে ওই কি ঘর জ্বালানি আর পরঢোলানি। হ্যাঁ, ঘর জ্বালানি পট ঢোলানি, এই জন্যই তোমাকে বলি, কারণ তোমার আমার কথার উপর কোনো আস্থা নেই, কোনো কোনো রকম কোনো রকম তোমার কোনো মানে সেন্সই নেই যে আমি যে তোমাকে জেনুইন কথা বলছি। আমি যেটা সত্যি সেটা বলবই। কানে যখন পাঁচ আঙুলের জ্বরটা পড়বে না, তখন দেখবে না সব কথা ঠিক মতো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? দাদা পিড়ি হয়েছে, মানে দাদা পিড়ি, দাদা পিড়ি, আসুর পিড়ি। ভাবতে পারি ভাসুর ভাসুর ভাসুর। আমার রাতগুলো না দিনের পর দিন কেমন বিভীষি কামাই হয়ে উঠছে। এই কলারটি বেঁচে দিন মেরে ফেলে দেবো, সেদিন তোমার না ওই রাতগুলো ঠিক ঠিক মতো হয়ে যাবে, ঠিক মতো হয়ে যাবে। একটা কথা বলে রেখে দিচ্ছি, একটা লোক গ্রাম থেকে এসেছে, তাকে কষ্ট দিচ্ছে মধু, তার বউকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, আর তুমি দেখাচ্ছ বিড়ি মধুর ওপর, ওই লোকটার ওপর না, নিজের স্বামীকে বিশ্বাস করছো না। অনেক তোমাদের না সংসারটা নষ্ট করেছ, এইভাবে দিনের পর দিন সবার সংসার নষ্ট করতে চলেছ, এই আরম্ভ করেছে। আমি আর যেন ফার্দার কখনো না শুনি তোমার এইসব উল্টো উল্টো ভাষণ, ঠিক আছে?
দিনের বেলা একরকম মানুষ আর রাতের বেলা দেখো অমানুষ। কি বললো? মালটা নেই। হ্যাঁ, দেখা হলো না। দেখা হলো না তো চলে আসলি কেন? ওখানে থাকতি, আটালি পোকার মতো সেটা বসে থাকবি তো। কতক্ষণ বসে থাকবো? তুই জানো ওর অন্য ভাইটার সাথে দেখা হয়েছে, ও কালকে সকাল সকাল এখানে চলে আসতে বলেছে। আর 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 ওই হারামজাদিটা মধুকুপি কলতা খবরদার, তুমি ওই নামটা আমার মুখের সামনে আনবে না। ওই নামটা শুনলে আমার মাথায় খুন চেপে যায়। ও ছিল না ভালো হয়েছে, ও থাকলে ওরে আমি খুন করে ভাবতাম। হয়েছে হয়েছে, শোন শোন, আস্তে আস্তে চেঁচাবি না, এইসব কাজ একদম শান্ত হয়ে করতে হবে, বুঝতে পারলি? তোমার শুধু এই এক কথা, শান্ত হয়ে থাক, শান্ত হয়ে থাক। আমার বউটা চুরি গেছে, আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারতেছো না। তোমার বউ চুরি হলে তুমি বুঝতে কি হতো? আমি ফুটে যাওয়ার আগে ওইগুলো রেমে ফুটিয়ে তবে যাব। আমার বউটা রে, আমার বউটা রে, জানো আমার বউটা রে। আর বউ বউ করিস না, এই বউটাই তোর বিপদ ডাকছে। কেন, বউটা তোকে সাপোর্ট করতে পারতো না? বউটা তো উল্টো এগেস্ট গেছে তোর। না গো কালুদা, না, তুমি জানো না আমার বউটাতে ভালো মানুষ পেয়ে ওই হারামজাদিটা ওরে ভুলাইছে। আমি ওদের বাদন নাচ নাচাই তবে ছাড়বো, তবে আমার নাম কৈলাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত হ, যা হবে এবার কালকে দেখবো। এখন চল একটু মাল ফাল খাই, তারপরে প্ল্যান ফ্ল্যান করবো কালকে কি হবে কি ঝাপে চলবো। চলি চ চ চ চ চ। রিমি কি দেখছো ভাই রে? দেখো বাইরেটা কি সুন্দর, ভারী সুন্দর। রিমি রিমি এবার তুমি খেয়ে নেবে, খেয়ে নাও, আমি তো অফিস যাবো। না তুমি আজকে অফিস যাবে না, শোনো না আমার না একা একা থাকতে ভীষণ ভয় লাগে, তুমি আজকে বাড়িতে থাকো, আমি তোমার সাথে গল্প করব। প্লিজ প্লিজ প্লিজ, শোনো শোনো শোনো, তুমি ছেলে মানুষই করো না। দেখো অফিসে তো আমাকে যেতেই হবে, অনেক কাজ রয়েছে না। আর তাছাড়া আমি তো অফিসে বেশিক্ষণ থাকবো না, আমি অফিসে যাবো, দু এক ঘন্টা কাজ করেই চলে আসবো। ফেরার সময় আমি আমার রিমি শোনার জন্য একটা দারুণ গিফট আনবো, বলো তো কি? আচ্ছা আমি বলছি, একটা পারফিউম, ভারী মিষ্টি গন্ধ। আমি তো জানি, আমি তো জানি আমার আমার রিমি শোনা পারফিউম খুব পছন্দ করে। না না না, ও ওসব আমি কিচ্ছু চাই না, ওসব কিচ্ছু চাই না, ওসব না না, আমি খাবো না, আমি খাবো না, কিচ্ছু 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 খাবো না। তুমি যাবে না ব্যাস, তুমি কেন এরকম ছেড়ে মানুষ করছো না বুঝতে পারছি না। প্লিজ প্লিজ তুমি তুমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেখো অফিসে তো আমাকে যেতেই হবে, আমাকে থাকো। আচ্ছা মনে চলে গেছে বলে কি শুধু তোমার একার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমি অফিস না গিয়ে কি করবো বলো তো? তুমি একটু তুমি প্লিজ একটু আমাকে বোঝার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো না আমার মনুকে এনে দাও, আচ্ছা কাল রাতে তোমার সঙ্গে আমার কথা হলো না, ওই যে আমি তোমাকে বললাম না যে মনু 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 ফোন করেছিল, মনুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হলো, মনু বললো যে আজকে আবার অফিসে ফোন করবে। আচ্ছা
আপনি শুনুন, ও যদি হট করে অফিসে ফোন করে তারপর যদি শুনে যে আমি নেই, ওর কষ্ট হবে না বলো? হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা, অফিসে ফোন করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আর তোমাকে বারণ করবো না। হ্যাঁ ঠিক আছে, তুমি অফিসে যাও, কিন্তু শোনো, তুমি অফিসে গিয়ে কিন্তু ওর ঠিকানাটা ঠিক করে লিখে নেবে কিন্তু। হ্যাঁ আমি 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 একদম ভালো করে লিখে নেবো ঠিকানাটা, সব কিছু ঠিক মতো লিখে নেবো। ঠিক করে লিখবে? না 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 না, আমার মনে হচ্ছে তুমি লিখবে না, তুমি লিখবে না, তুমি ঠিক ভুলে যাবে। না না আমি জানি তুমি ঠিক ভুলে যাবে। না না শোনো না, শোনো না, শোনো না, আমি 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 হচ্ছে কি, আমি তোমার সাথে একটু অফিসে যাই, আমি আমি একটুখানি ওর সাথে একটু কথা বলে চলে আসবো। মনু যখন ফোন করবে না, আমি ওকে বলবো যে শুধু আমাকে ফোন করলেই চলবে, মাকে ফোন করতে হবে না। তারপরে তারপরে দেখো ও ঠিক তোমাকে ফোন করবে, ফোন করে তোমরা মা বেটা মিলে অনেকক্ষণ ধরে গল্প করবে, অনেকক্ষণ। অনেকক্ষণ গল্প করবো, অনেকক্ষণ, কিন্তু ও যদি আমার সাথে কথা না বলে, যদি বলবে